এবারে ওই পোলার খেতে মার লেগে তার রাখুন ইচ্ছে, ঠিক আছে আপনারা আমার তো টিকিট আছে, টিকিট মাগলে টিকিট দিতে আছে, এবারে ফাইন মাগলে ফাইন দিতেছে আমি। হ্যাঁ, এবারে আমরা কিতাবার পোলা ছিল কিতা দিল দিয়া ঘুরা ঘুরে দিয়ে দিছে, এটা লেগে রাখুন স্যার। সুতিনি কাহাম কাইনে সাইমা লাইও ন মনোরে লইছে জন যে পাটে মং পাটে লাইমানি তেপ্রসা মই কুঠং ফালাই বাই রেল সাব সেবকলাই টংনাই টি টি বাই ওয়ালাই লাইমানি টংগই অ টি টি তেপ্রসা পাই বোজাখা আবরণ সুতিনি থুক্রুবই কগলাম সালাই লাইনাই মই কুঠং ফালাই তেপ্রসা রক বাই গবাংমা বর রক সাইমাইয়াকো তাঙ্গই অ রেল নি সেবকলাই টংনাই টি টি তাঙ্গই তেপ্রা সাবে বোজাখা তাঙ্গই মই কুঠং ফালাই রক বাই বোজাখা আবো রক সাইমানসেয়াকো ইংকে সুতিনি সাইমা লাইনাই তাঙ্গই বোজাখা আচ্ছা দাদা, কালকে যে ঘটনাতে গড়লো মনু রেলওয়ে স্টেশনে যে তিথি লগে যে মারা মানে হয়েছিল, এটা কি কারণে হয়েছিল? যে গোলা চুরি ভাঙি দিছে বুঝলি, লামিয়া লামিয়া গোলা চুরি ভাঙি দিছে, ঘুরা ঘুরে দিছে ওই গোলা চুরি মালিকে তার রাখুন ইচ্ছে, ঠিক আছে আপনারা আমার তো টিকিট আছে, টিকিট মাগলে টিকিট দিতে আছে, এবারে ফাইন মাগলে ফাইন দিতেছে আমি। হ্যাঁ, এবারে আমরা কিতাবার গোলা চুরি কিতা দিল দিয়া ঘুরা ঘুরে দিয়ে দিছে, এটা লেগে রাখতে ওই সবাই গিয়ে বলে তিথিরে দর্শন। ওই সময় তোমরা কয়জন মতন আছো ওইখানে ওই রেলওয়ে স্টেশনে? বাবা এটা তো বহুত টাকা পুরা, এটা গুণা পুরা নাই তো না, শুধু তোমরা যেটা ব্যবসা করে এটা কয়জন মতন আছে? মোরার থেকে মানে সব মিলা মুনু তো মানে খুয়াই ফুড়িবা কয়জন সবতে ভেজার তল থেকে আইব, এবারে মনু ইয়া সমনু থেকে আয় মানিকপুর থেকে আয় মানিকপুর, এবারে ওই মনেমা সব মিল যায় আর কি। ওই তো আমরা অনেক অনেক সময় দেখছে এখানে তো পুরা বতে রাস্তা থেকে পুরো এটা লাস মাথা পর্যন্ত পুরো সবজি দোকান, আজকে দেখছে পুরা এটা পুরা খালি নানে, এটা পুরা খালি তে আজকে কি লাগে হেরা মানে আইতে পারতেছে না যারা বেচা কেনা করে, মানে ওইটা যে চিন্তা তো কথা সবার লাগে বুঝলি, চিন্তা তো যা যতক্ষণ না হয় ততক্ষণ মাল আনতাম না কথা ওইটা যে আচ্ছা তোমরা যে সবজি আনে তোমরা কোন কিছু মানে পুরো আসে না টিকিট চিকিট চালান তালান এমন আসেনি কালকে? শুধু মানে মালের চালান দিয়ে এখানে আগরতলা রেলওয়ে স্টেশনে আয়া তোমরা কাটে? আচ্ছা আচ্ছা, তোমরা কেমন পরিমাণ তোমরা সবজি লয় আনে ওইখানে থেকে বাড়ির থেকে? বেশি না, খোলা ছুরি বা দু তিনটা আর শাক সবজি বা এক ব্যাগ আর ধরো তাও বাইগুন তাইগুন এক ব্যাগ আমি এরকম আনি বেশি আনি না। আচ্ছা কেমন পরিমাণ তোমরা বেচা কেনা করতে পারে এখানে আইয়া? ধরো তাও বেশি থাকে না তো, ওই 50-20 টাকা এরকম লাভ থাকে, এটা এটা আবার টিদিরে দেওয়ার লাগে, আবার এদিকে আবার ফাইন করে লাগায় ওইখানে তো আজকে প্রচুর পরিমাণে মাল হয়েছে না, পেঁচাতল হোক কুমারগার হোক মনু হোক মাছ মারা হোক ওই মাল গুলা কি এখানে আনবো?
এটা তো বা আমার কইতে পারতাম না, এটা সংযুক্ত না হইলে কেমন আনবো? তো ওই মাল আর আনতে পারত না তোমরা? এটা তো এমনি আমার কইতে পারতাম না, এটা আনবো বা আনবো, এটা সংযুক্ত না হইলে আনতে পারত না মাল। কত পরিমাণে মাল আছে ওইখানে এখন? মাল প্রচুর হইব, আমার প্রচুর লস। এক হাজারটা মাল কিনলে আমার আইতে যাইতে গাড়ি ভাড়া আছে 250, বাড়ির থেকে এলাম তো 250-300, এবারে টিকিট কানমু, এবারে টিভি রেডিও লাগে। আচ্ছা, তোমরা যেটা তোমাদের টিকিট আছে এখানে চালান আছে, আবার তোমরা তিতিরে টাকা দিতে লাগে? চালান তো খাতো লাগে, তো চালান থাকলে তো এইটা লাগে, দিও লাগে না? আচ্ছা, তোমরা দুইটা ব্যাগ আনলেও এখানে ধরে 500 টাকা, 1000 টাকা, 500 টাকা মানে আমার, আমি 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 কত 3-4টা খোলা ধরে এখানে ধরবো, তারা 1200-1300। আচ্ছা, আমি দিতে পারবো না। কিমান টাকা দিতে লাগে তিতিরে? তারার তো মাল এটা 1000 ধরে, 1600 ধরে, 2000 ধরে, 5000 ধরে, এটা এটা এরাও সবাই মিলে আমি দিয়ে লাগে। তো কি সব সব সময় দিতে লাগে? সবাই মিলে দিয়ে দিয়ে তারা তো হলে তো দিও লাগবে। আচ্ছা, তোমরা 1000 টাকা তো কইলে ওই আমরা 500-700 করে দিয়ে দি, সবাই মিলে তুললে এই টাকা দিয়ে। আচ্ছা, ওই তো মানে গ্রুপ মানে মিলে না? আচ্ছা, তোমরা কি এখানে সব সময় আইয়া এখানে এই জায়গাতে? হ্যাঁ, সব সময় একদিন পর পর, দুই দিন পর পর আইয়া আর কি মাল। এটা ছাড়া অন্য জায়গাতে তোমরা টিম আসেনি এমন আগরতলা এরিয়াতে? আমরা তো দেখছি ওই দিকে আগে গেছি, এই দিকে বিদ্যাসাগর বনকুমারী এখানে তো না, ওখন মানে যাই না, ওখন আছে ওই দিকে, এদিকে আজকে আসে না, আজকে কি হচ্ছে না, মাল আনছে, মাল আনছে না, দিকে আসে না আর কি। এ দিবানি না বন্ধু, ওই তো না 2000 টাকা লেনে যাবা, ওই ভাল লাভ হচ্ছে, তাই ভাল লাভ হচ্ছে, আছে কটা আলোচনা দিও না।